বাজার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার তোমাকে আমাকে ডাক দা আরে আমি অন্ধকারের ঘর আমি পোকা মাকড়ের ঘর আল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে maaf কইরা মালিক আপনাদের সবাইকে maaf কইরা দেন আরে যেই মামলার তদবীর নাই ওই মামলারও কিন্তু খালাস নাই এ কবরের যাত্রীরা সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িরা দেখো আল্লাহর ওলিদের ইতিহাস পড়িরা দেখো তারা কাঁদতে কাঁদতে তারপর মাওলার কবরে চইরা গেছে বাজান গুনার পর গুনাহ করতেছে কো একদিন একটু চোখেও তো পানি আসলো না আর চোখের পানি সারা জাহান্নামের আগুন ঠান্ডা হবে ও মুসাফির বান্দ গাঠুরে বহু দূরে ঠিকানা আজ বিজালা কাল বিজালা কবর আখের ঠিকানা বর্তমানে শুনছি জাতীয় নির্বাচনের সময় বলে 1000 টাকা দিলেই বলে আবার ইমান না বিক্রি করে আইবার বলে বিভিন্ন কায়দায় কি করে ঠিক না এ কফল পোড়া তোর দাম একটা ইলিশ মাছের দাম হয় না হ্যাঁ তোর একটা ছাগলের দাম তোর দাম নাই তোর ইমানের একটা ছাগলের দাম তোর ইমানের নাই আমিনু কামা আমানান্নাস ইমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ইমান আনছিল বনিয়াদমকে বানায় এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার অন্ধকার কবরে নিয়া যাইবেন এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وعليكم السلام ورحمة الله وبركاته موبايل يقول الشاب أي فرقة تولي عن السنة الشاب نسي بانك استغفروه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم إلا من أتى الله بقلب سليم صدق الله العلي العظيم সবাই দরুদ শরীফ পড়ি আল্লাহু আকবার হাবিবনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়িনা ওয়া শাফিইনা হাবিবনা ওয়া মাওলানা মুহাম্মদ صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফেতনা ফাসাদের যুগে তিন দিনব্যাপী মাহফিলের শেষ দিন, শেষ বৈঠক, কারো জন্য জীবনের শেষ বৈঠকও হইতে পারে। আবার দিনই মাহফিল হবে, আমরা আসব, বহু দূরের কথা। নিঃশ্বাসের বিশ্বাস নাই, সেকেন্ডের কোনো ভরসা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলী, তুমি মউতকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নামাজের জন্য ওযু করতে যখন যাই তখন আমি খেয়াল করি আমার জীবনের শেষ অজু এই হইতে পারে। সামনে রক্তের জন্য সুযোগ নামাজের অজু নাও পেতে পারি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী, তুমি ভুল করছো, মৃত্যু তো এত দূরে না। এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান। তুমি যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাও তখন খেয়াল করো বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা, মানে এই সুযোগ পাই কিনা। এইভাবে তুমি মউতকে মনে করো। বাস্তবতা মাঝে মধ্যে আল্লাহ দুই একটা ঘটনা দেখায়। বাংলাদেশের এক গান গায়ক ফিরোজ শাহী স্টেজের ভিতরে উঠে গানে টান দিয়েছিল, এক সেকেন্ডের নাই ভরসা, ওই অবস্থায় পইরে গেছে, দেখা গেল আর দুনিয়াতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন দেখাইলেন, তুই বলছো সেকেন্ডের ভরসা নাই, আসলেই নাই। পটুয়াখালী জেলা গলাচিপা থানা, শুনছি চরমনে এক মুজাহিদ ফজরের নামাজের জন্য মসজিদে গেল, ফজরের দুই রেকাত ফরজ নামাজের পরে ডানে সালাম ফিরেলো, বাম দিকে আর সালাম ফিরার সুযোগ পায় নাই। এরপরে দেখা গেল আল্লাহর বান্দার দুনিয়াতে নাই। এই জন্যই আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে স্মরণ করায় দেওয়ার জন্য বলছেন, আল্লাহাকুমুত্তাকাসু হাত্তা ঝুরতুমুল মাকাবির, আরো আরো বাঁচব, আরো অমুক টমুক সমুক অনেক কিছু করব। বলতে বলতে হঠাৎ একদিন দেখবা মালাকুল মউ হাজির হয়ে গেছে, আর সামনে করব সুযোগ আর তোমাকে দেবে না। তাহলে নিঃশ্বাসের কোনো বিশ্বাস, সেকেন্ডের কোনো ভরসা না। এই দুনিয়াটা হলো আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হলো ওই যেই জিন্দগির কথা বলছি, দুনিয়া থেকে বিদায় নেওয়া যেই জিন্দগি শুরু হবে
সেই জিন্দিগির সম্বল সম্পদ কামাই করার জায়গা হলো দুনিয়ায়। আমার আব্বাজান চরমনের জমিনে ঘুমাই আছে। আমার আব্বাজান বলতেন, দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কমপক্ষে 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। একটা নেকির মূল্য কত? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেকির মূল্য বোঝাতে যাইয়া, যারা মদিনা শরীফ গেছেন অহুদ পাহাড় তো দেখছেন, মাইলকে মাইল লম্বা বিরাট উঁচা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায় এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির কি প্রয়োজন, কি দরকার? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ওমা ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, ওমা ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলছেন, যাররা পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পারবা, যাররা পরিমাণ যদি গুনাও থাকে তার ফলও তোমার ভোগ করা লাগবে। এর অর্থ কি? একটা নেকির অভাবে জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে, কথা বলেন পারে? একটা নেকির জন্য বান্দা পুরা কেয়ামতের ময়দানে ঘুরবে, তারপরে একটা নেকি সংগ্রহ করা যাবে না। কেন যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, নেকি দেওয়া তো দূরের কথা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইয়ুগনিহি। মা সন্তানের পরিচয় পর্যন্ত দেবে না, নেকি দেওয়া তো দূরের কথা। সন্তান মায়ের পরিচয় দেবে না, মা সন্তান থেকে ভাগবে, সন্তান মায়ের থেকে ভাগবে। ওই মুহূর্তে কেউ কাউকে নেকি দেবে চিন্তা করা যায়? কথা বলেন, তাহলে পুরা কেয়ামতের ময়দানে ঘুইরা একটা নেকি সংগ্রহ করা যাবে? আর একটু আসতে বলেন, যাবে? দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে শত শত বছর আল্লাহকে ডাকবেন, কয়টা নাকি আমল নামা জমা হবে? একটা নাকিও জমা হবে? আর যারাই মাহফিলে আসছেন, নিয়াত যাদের সহি, একটা দুইটা নাকি না, রব্বুল আলামিন লক্ষ লক্ষ নাকি আমল নামায় জমা করবে। যারা মাহফিলে আসছেন ঠকছেন না জিতছেন? হ্যাঁ। আর যারা আসে নাই, এখন এই যে কথা বললাম নেকি সম্পর্কে গুরুত্ব, এক শ্রেণীর দেখবেন মানুষ নামে পশু, এরা কিন্তু আমাদের কথা গুরুত্ব দেওয়া তো দূরের কথা, আমাদের কথা নিয়ে হাসাহাসি করবে, টিটকেরি মারবে, কথা ঠিক না? আমার বাজানদেরকে বলো, পর্দায় মা বোনদেরকে বলবো, যে গুরুত্ব তো দূরের কথা, আমাদের কথা নিয়ে টিটকারি মারবে কারা? এই আলোচনার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই, মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া যায় না। যদি মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া যেত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহাল কবি এক কথায় উদাহরণ দিয়া বলেন, গর্বা সুরাত আদমে সাবুদে আহমাদ বধু জেহলে হাম এক সাবুদে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহালকে দেখতে, হাতের দিক থেকে পায়ের দিক থেকে অঙ্গ কোনো প্রত্যঙ্গের দিক থেকে কোনো পার্থক্য ছিল? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারক দুইটা ছিল, আবু জাহিলের চক্ষু দুইটা, আল্লাহর হাবিবের কান মুবারক দুইটা, আবু জাহিলের কান দুইটা, আল্লাহর হাবিবের হাত মুবারক দুইটা, আবু জাহিলের হাত।
মানুষের আকৃতি সুরাতে অঙ্গ প্রত্যঙ্গে পার্থক্য কি? এই মুখ দিয়ে বলার কোনো পার্থক্য আছে? যদি পার্থক্য না থাকে তাহলে মানুষের সুরাতে হইলে যদি মানুষ হওয়া যায় তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ শরীফ না পড়লে গুনাহ হয়। আর আবু জাহালের নাম শুনলে লানাতুল্লাহ আলাইহি, আল্লাহর গজর উপরে পড়ছে, আরো বেশি বেশি পড়ুক। এই এখনই বুঝলে আপনাদের সমাজের ভিতরে এক শ্রেণী মানুষ তার আচার ব্যবহার চরিত্র এত ভালো, মানুষ খুশি হয়ে মন্তব্য করে লোকটার চরিত্র ফেরেশতার মতো। আপনাদের এলাকায় নাই এরকম? আবার এক শ্রেণী মানুষ ওর আচার আচরণ চরিত্র এত খারাপ, মানুষ মন্তব্য করে লোকটার চরিত্র কুত্তার চেয়েও খারাপ। বাস্তবতা আছে? যাকে বলছে ফেরেশতার মতো আর যাকে বলছে কুত্তার চেয়েও খারাপ। দেখতে মানুষের আকৃতি সুরত পার্থক্য কি? এটু বুঝলেই হবে, আর লাগবে না। এই খালি দিনব্যাপী মাসব্যাপী মাহফিল খালি শুইনে শুইনে কানে ঢুকাবো, আর এক কান থেকে বের করবো, আর কথার কোনো গুরুত্ব দিয়ে আমল করবো না, আর বুঝবো না, সেই অনুযায়ী নিজের জীবনকে গঠন করবো না, এটা তো কোনো মাহফিলের উদ্দেশ্য হয় না। কথা ঠিক কি না? তাহলে বোঝা গেল মানুষের আকৃতিগুলো পার্থক্য নাই, কিন্তু একজনের ব্যাপারে মন্তব্য করেছে ফেরেশতার মতো, আর একজনের ব্যাপারে মন্তব্য করছে কুত্তার চেয়েও খারাপ। তাহলে বোঝা গেল মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া? বলেন, মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া? এখন বলতে পারেন হুজুর, তাহলে মানুষ কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদদা ইযা সালুহা সালুহা জাসাদু কুল্লু ওয়াইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের ভিতরে রব্বুল আলামিনের দেওয়া কুদরতি একটা গোশতের টুকরা আছে। আমি বলছি না আল্লাহ রাসূল বলছেন? বলেন বলেন, মুখ খুলে বলেন। এ মুসলমান, বিশ্বাস না করলে ইমান থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে প্রত্যেকটা মানুষের ভিতরে কি আছে? কার দেওয়া? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই গোশতের টুকরা যার ভালো হয়ে যায় এক পর্যায়ে ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়, আর ওই গোশতের টুকরা খারাপ হতে হতে এক পর্যায়ে ওই মানুষটা কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ হয়ে যায়। ওই গোশতের টুকরার নাম হলো অলপ। বলেন গোশতের টুকরার নাম কি? এই বলেন গোশতের টুকরার নাম কি? এই মুখস্থ করে বাড়ি যাওয়া লাগবে, ভালো করে কবরে যাওয়া লাগবে। বলেন যে ওই গোশতের টুকরা কলব যার ভালো, বলে কলব যার ভালো সে ভালো মানুষ, কলব যার খারাপ বলেন সে খারাপ মানুষ। কথা ঠিক কিনা? এখন কলব ভালো করার গুরুত্ব কি, দরকার কি, প্রয়োজন কি? আমি আপনাদের সামনে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করছি। আয়াতের ভিতরে আল্লাহ বলে, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, পরিচ্ছন্ন সুস্থ কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। কে বলছে? আবার জোরে বলে। এখন আমার বাজানদেরকে বলবো, পরে মা বোনদেরকে বলবো, কলব ভালো করা লাগবে। আমি আসতে বসে দেখলাম পরীক্ষা করি আপনাদের অবস্থানটা কি, কি কলব পরিষ্কার করা লাগবে? সবাই মুখ খুলে বলছে আপনার কলব ভালো মন্দ বসবেন কেমনে? এই আল্লাহর বান্দারা পর্দা আলে মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করছেন, ওদের ভিতরে খারাপ চরিত্র বলতে কিছু নাই আছে? ফেরেশতারা খারাপ কাজ করার মধ্যে কোনো আগ্রহ আছে? কারণ আল্লাহ সৃষ্টি করছেনই ওদেরকে ওইভাবে। রব্বুল আলামিন পশু সৃষ্টি করছেন, পশুর ভিতরে কোনো ভালো দিক আছে? সব উল্টা উল্টা। কথা ঠিক কিনে? বলে হুজুর তা কেমন?
আপনি শখ করে একটা গরু ফেলেন, গাবি গরু, আর একটা খুব মূল্যবান গাছের চারা বহু টাকার বিনিময়ে বিদেশ থেকে সংগ্রহ করছে, আম গাছের চারা এই ঘরে। এখন ওই চারাটা লাগাইয়া গরুকে সুন্দর মতো বুঝাইতেছেন, তালিম দিতেছে, হ্যাঁ গরু তোকেও আদর করি মহব্বত করি, খৈর বেশি তো আর কম খাওয়াই না, আরও খাইতেছে না খাওয়াব, কিন্তু আমি একটা চারা নিয়ে আসছি খুব শখের, বহুত কষ্টের বিনিময়ে চারাটা লাগাইছি, খবর তার ওই চারাটা খাইস টাইস দেয়। এই যে সুন্দর মতো গরুকে বুঝাই একটু যাইয়া গরু ছাড়িয়ে দেবে, তো ওই চারা সামনে পড়লে আম চারা উত্তর খাইবে না, খাবে, পাইলে ছাড়বে না, কারণ এই বুঝ আল্লাহ রাব্বুল আলামিন ওর বিচার দেয় না, কথা ঠিক কি না? তাইলে পশুদের ভিতরে ভালো কোনো দিক নাই আর ফেরেশতার ভিতরে খারাপ কোনো দিক নাই, কিন্তু রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করছেন দুইটা চরিত্র, ধরো মানে কয় চরিত্র? মানুষের ভিতরে ফেরেশতার চরিত্র আছে না নাই? আবার পশুর চরিত্র, যে নাকি পশুর চরিত্রটা অবলম্বন করবে ওর কলপটা খারাপ, কথা বাংলা বোঝেন? এই পশুর কাছে কোনো হারাম হালালের তমিজ আছে? এক শ্রেণী দেখবেন ওর হালাল হাবার হারামের কোনো তমিজ নাই, ইমতিয়াজ নাই, ও যা হয় হইয়া খায়, তাহলে ওর চরিত্রটা কিসের? আচ্ছা আচ্ছা, পশুর ভিতরে কোনো বাদ বিচার আছে? কে মা, কে বোন, কে খালা, কে ফুফু, কে অমুক টমুক সমুক, এই বাদ বিচার পশুর মধ্যে আছে? এক শ্রেণীর দেখবেন কিসের হারাম আর কিসের হালাল, ঠিক পশুর যে চরিত্র ও ওই কাজটাই করে, চরিত্রটা কার? আচ্ছা পাইলেন, পশুর ভিতরে হিংসা আছে না নাই? এক কুত্তে আর এক কুত্তে দেখতে পারে? এই একটা মরক বিশাল আকারের গরু 100 কুকুর খাইলেও ফ্যাট ভরে, কিন্তু দেখবেন ও আর সাইড দুই একটা খাতিরলে থাকে, কিন্তু কুত্তে দেখবেন দুইটা খাতিরি আছে, ওই খাতিরিয়ে মাতিরে লইয়া ওই খায়, আর অন্য কুত্তা হেগুলার তো ফ্যাটে খুদা ওগুলা তো খাইতে চায়, যেই ধারে যায় জোরে বলে কথা ঠিক না? আর ওর তো প্যাটে ক্ষুদা, এখন যত লড়াই অত দূরে যে এরম আসতে বইয়ে থাকে, আবার তখন তাকে সুযোগ পায় আবার আসতে চায়, আবার লড়ান দেয়, এরম লড়াইতে লড়াইতে এক পর্যায়ে রাত্র হয়ে গেলে কুত্তা কিন্তু আর বাড়ির দিকে দৌড় দেয়, দৌড়ায় কিনা? এই মরক তো সব খাইয়ে যেতে পারে নাই, চিন্তা করছে আবার খাইলে সে খাবো আরে, রাত্রে পাতে শ্রীগেলা আইসিয়া সব খাইয়া শেষ করিয়া হাড্ডিগুলো ফালাইয়া চলে গেছে, পরদিন যে কুকুর এসে আমি চিনতে করে খাবার তোরাই খেয়ে আস, আইসে দেখে গোসমস্ত দূর ওই কথা কিচ্ছু নাই, আছে কতগুলো হাড্ডি, এখন হাড্ডি চাঁদে আর ঘনঘন 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 করে, এক শ্রেণীতে কিন্তু বর্তমান আছে, এই বাপ সম্পদ রেখে গেছে, নিজেরা বন্টন করে খাইলে কিন্তু আল্লাহর রহমতে অনেক ভালোভাবে আল্লাহ শান্তিভাবে খাওয়ায়, কিন্তু ওর চিন্তা ওরা খেয়ে দেবে না, এই যত খুনাখুনি যত মারামারি যত কেঁচাকেছি ঘটনা তো হয়েছে, কাজ চরিত্র কার? কুত্তার চরিত্র, বলেন কার চরিত্র? ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি গালে বেগুমান লেখছেন কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন এই মানুষগুলাকে 10 রকমের সুরত নিয়ে উঠাইবে, কয় রকমের? এর কারণ আছে না, আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কুদরতি হাতে কয়েকটা জিনিস তৈরি করছেন, এর ভিতরে একটা হলো মানুষের চেহারা মোবারক, আমাদের চেহারা রাব্বুল আলামিন তার নিজের কুদরতি হাতে তৈরি করছেন, যে যে জিনিস তৈরি করে ওর প্রতি তার একটা মায়া নাই আছে না? আছে না? আপনি ছোট্টই একটা জিনিস বানান ওর প্রতি কিন্তু আপনার একটা মায়া আছে, ঠিক এই সুরাতের মানুষ রব্বুল আলামিন কুদরতি হাতে তৈরি করছে, এই সুরাতের মানুষগুলো রব্বুল আলামিন কীভাবে জাহান্নামে দেবে, এই জন্য রব্বুল আলামিন যেইটার যেই সুরাতে চরিত্র
ওই পশুর ওই সুরাতে তৈরি করে মালিক কিয়ামতের ময়দানে উঠাইবে। বান্দরের চিন্তা কি? ঠকাঠকি করা। বান্দরের চরিত্র কি? ঠকাঠকি করা। এক শ্রেণী আসছে না সমাজের ভিতরে ঠকাঠকি করে, আসতে কয় দেখি আম্মেকু দাস ভালো, আম্মেকু দাসে নাই মাশাল্লাহ খুশি হয়েছে, আম্মেকু দাসেও আছে ঠকাঠকি করে না, এই চরিত্র বান্দরের কথা কয় না এরকমভাবে। যেইটার ভিতরে যেই চরিত্র প্রবাহ ওই কেয়ামতের ময়দানে ওই চরিত্রের রূপ নিয়ে উঠবে। এরপর রব্বুল আলামিন বলেন ফাগুর লুহু বান্দু মে ওয়ারা ইহিম জাহান্নাম, এবার ফিক্কা ফিক্কা আমার জাহান্নামের ভিতরে ফলাইয়া দাও। কথা ঠিক কি না? এখন আমার ভাইদেরকে বলবো পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, তাহলে মানুষের সম্মান, মানুষ ভালো হওয়া খারাপ হওয়া নির্ভর করে বংশের উপরে, বুঝছেন? ভালো কই হ্যাঁ এই নির্ভর করে বংশের উপরে, শিক্ষার উপরে, চেহারার উপরে, সম্পদের উপরে, বুদ্ধির উপরে, এই যদি তার উপরে নির্ভর করত রব্বুল আলামিন আবু জাহাল উপাধি দিয়েছে, অর্থ কি? মূর্খের বাপ। আবু জাহাল শব্দের অর্থ কি? মূর্খের বাপ। কোনো বাপ তার সন্তানের নাম মূর্খের বাপ রাখে? নামটা কোথার থেকে আসলো? ওদিকে দুনিয়ার দিক থেকে দেখবেন বিরাট বিচক্ষণ বুদ্ধিমান ছিল, তার উপদেশ দিয়েছিল আরবের কাফেরেরা আবুল হেকাব, বুদ্ধিমানের বাপ। আর আল্লাহ আল্লাহ রসুলের উপদেশ দিয়েছে আবু জাহাল মূর্খের বাপ। কথা ঠিক কিনা? কারণ কি? ওই পশুর চরিত্র প্রবল, মানে পশুর চরিত্রের ভিতরে বেশি মানুষের চরিত্র নাই, ঠিক কিনা? সংক্ষেপে একটু টাচ দিতে আসি আর কিছু না। আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মাহবুবদেরকে বলবো, যারা শুনতেছেন শুধু শুনবেন আর আমল করবেন না, চেষ্টাও করবেন না, এই অশুনিয়ে লাভ নাই, ঠিক না? তাহলে মানুষ ভালো মন্দ সম্মান নির্ভর করে কির উপরে? সবাই মুখ খুললে বলেন কলবের উপরে। আবার সবাই মুখ খুললে বলেন কিসের উপরে? কলবের উপরে। বলেন আবার, যে বলেন যার কলব ভালো সে ভালো মানুষ, যার কলব খারাপ সে খারাপ মানুষ। এইটা বুঝাতে পারছি? এখন আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মাহবুবদেরকে বলবো, আমি বলছিলাম যে ফেরেশতার চেয়েও সম্মানিত পশুর চেয়েও খারাপ, বলছিলাম কি না? এই ফেরেশতার চেয়ে সম্মানিত হবে না কেন? ফেরেশতার ভিতরে কোনো খারাপ চরিত্র ছিল? মানুষের ভিতরে ছিল। আচ্ছা, যে নাকি পরীক্ষা দেয় নাই আর কলে আমি অটো পাস এবে পাস করছি, ওর পাশের মূল্য কী আর গুরুত্ব কী আর আর এইটার দাম দেয় কিনা? দাম আছে? কিন্তু যে পড়াশোনা কইয়া ঘুম উজাগার কইয়া মাথার চুল কইয়া কষ্ট কেলেশ কইয়া দাওরা হাদিস পাস করছে, এফতা গ্রুপ পইরা মুফতি হয়েছে, তাফসির গ্রুপ পইরা মুফাসির হয়েছে, এরপরে এমএ ক্লাস বি অনার্স আরও আরও ডিগ্রি পিএইচডি সহ অনেক কিছু ডক্টরেট রয়েছে, এই ডক্টরের ডিগ্রি হইতে কষ্ট করা লাগে না? আসতে কয় দেয় ব্যাপারটা কষ্ট করা লাগে না? তাহলে কষ্ট করা অর্জিত সম্পদ বা ফল তার মূল্য বেশি, কথা ঠিকই না? এর জন্য ফেরেশতার চেয়েও সম্মানিত হবে যদি কষ্ট কইরা পশুর চরিত্র বাদ দিয়া যে ফেরেশতার চরিত্র অবলম্বন করতে পারবে সেই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মান। আর আল্লাহ রাব্বুল আলামিন পশুদের বিচারে কোনো ভালো চরিত্র দেয় নাই কিন্তু মানুষের বিচারে ছিল, থাকার পরেও যেই মানুষ পশুর চরিত্র অবলম্বন করবে ওই মানুষটা পশুর চেয়েও খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন শ্রেণীর মানুষগুলো খারাপ, ওদের আমি চক্ষু দিছি, চক্ষু দেওয়ার পরেও ওরা দেখেও দেখে না, না দেখার ভান করে, ওদের আমি কান দিছি শুই না ওরা শোনে না, না শোনার ভান করে, ওদেরকে আমি দিল দিছি অন্তর দিছি বোঝার শক্তি দান করছি ওরা বুঝাও বোঝে না, কথা ঠিক কি না? এখন আল্লাহ বলতেছেন এই শ্রেণী মানুষগুলো কি?
أولئك كالأنعام কে বলছে আল্লাহ এই মানুষগুলো চতুষ্পায় জানোয়ারের মতো কথার কথা কুকুর শুইনা বলে রব্বুল আলামিন ওদেরকে আমাদের সঙ্গে তুলনা করলেন মালিক আমাদের তো লজ্জা হয় কি না কয় মালিক কথার কথা বলেন কিসের তোদের কেমনে লজ্জা হয় কলে মালিক ওরা যা পারে ওটা আমরা পারি না কলে তা কেমন এই কুকুরের সাংকেষ্টা বাচ্চা হয় না মুখ খুলে কথা বললেন পারে হয় আচ্ছা বলেন তো বাচ্চাগুলো যতক্ষণ পর্যন্ত নিজেরা চইলা ভেইরা খাওয়ার মতো উপযুক্ত না হয় ততক্ষণ পর্যন্ত মা কুকুর বাচ্চাগুলোকে ফেলাইয়া অন্যত্র কোথাও যায় এই বাচ্চাগুলোকে হেফাজত করার জন্য সংরক্ষণের জন্য অনেক সময় নিজের জানের ঝুঁকি নিয়া বাঘের মুখের উপরে লাফাইয়া পড়ে বাচ্চার মায়া কিন্তু বর্তমানে এক শ্রেণীর বের হয়েছে দুই আড়াই বছরের বাচ্চাটাকে ফালাইয়া পরকিয়া প্রেমের ভিতরে পইরা কুত্তার চেয়েও খারাপ আচরণ করে বের হয়ে যায় কুত্তে ভরে নাই ওভারস আসতে কয় দেয় এই বাংলাদেশের ভিতরে অনেক বাপ তার সন্তানকে জবাই দিয়েছে না প্রতিপক্ষ শত্রুকে ঘায়ল করার জন্য শোনেন না পেপার পত্রিকায় জানেন এই মা সন্তানকে মারিয়ে ফেলাইছে অহরহ অনেক ঘটনা বাংলাদেশ কুত্তে পারে নাই ওভারস আল্লাহ রাব্বুল আলামিন বলে কথা তো ঠিকই তাহলে তোদের মতো না বালহুম আদল এক শ্রেণীর মানুষ চতুষ্পায় জানোয়ারের চেয়েও খারাপ কে বলছে আল্লাহ মুখ খুলে বলো কে আল্লাহ এরপর অন্য আয়াতে রব্বুল আলামিন বলেন চতুষ্পায় জানোয়ারের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জানোয়ারের নাম হলো শূকর এক শ্রেণীর মানুষ যে মানুষগুলো শূকরের চেয়েও খারাপ শারুল বাড়িয়া কে বলছেন মুখুলা কথা কর এখন আর ভাইদেরকে বলবো পর্দা আলাই মা বোনরা তারা শুনতেছে এই আল্লাহর বান্দারা পর্দা আলাই মা বোনেরা আমি যে কথাগুলো বলছি কলে হুজুর শুকুর এসে খারাপ কেমনে হয় আপনাদের দেশে জানা আছে কি না জানি না আমাদের দেশে তো জানা আছে অনেকেই বলে মুরব্বীরাও এই সাতজন সুৎখোর ঘুষখোর ওদের নাম যদি লেখে কোনো কাগজের মধ্যেই যদি গরুর পায়ে পোকা লাগে লাগে না যদি ওই গরুর পায়ে লাগাইয়া দেয় ওই পোকা নাকি ওই নাম সহ্য করতে পারে না লাফাইলে ভাই পড়িয়ে যায় একজন আমাকে বলতেছে হুজুর আমার ছাগলটা পায়ের ভিতরে পোকা লাগছে যাইয়ে দেখি কি করব তখন একেবারে গুঞ্জে পাইছে আর নির্ভেজাল সুৎখোর ঘুষখোর তালাশ করিয়া বের করছে এইভাবে নাম লেখছি লেখকে লাগাইতে দেরি সামনে বসে দেখি টাস টাস করে সব পোকাগুলো লাফাই পড়ে যেতেছে কুত্তে পোকা পর্যন্ত ওর নাম সহ্য করতে পারে না এই মাদারীপুর থেকে আসার থেকে বরিশাল শুনছি রাত্রে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে বাস পানির ভিতরে পড়ে গেছে অনেক লোক মারাও গেছে কিছু লোক আহত অবস্থায় বের হইয়া পানির ভিতরে পড়ে রয়েছে হে রাত্রে অন্ধকারে এক শ্রেণীর মানুষ এসিয়া ওদের উচিত ছিল মানুষগুলোকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে নেবে খেদমত করবে কথা কয় না কিন্তু ওই খেদমত তো দূরের কথা হসপিটাল নেওয়া দূরের কথা তাদের পকেট হাতাই হাতাইয়া টাকা নিয়ে যায় মোবাইল নিয়ে যায় তখন একজনে বলতেছে ভাই আমাদের সঙ্গে কত মানুষ মারা গেল আমরাও মরণ অবস্থায় আমরা পানির ভিতরে পড়ে আছি আহত অবস্থায় এই অবস্থায় তুমি আমাদেরকে খেদমত না কইয়া আমাদেরকে হসপিটাল না নিয়া আমার পকেট থেকে টাকা নিয়ে যাও এটা কি শুয়ার এসে খারাপ না ভালো আর একটু আসতে কর হ্যাঁ দেখেন মেলে কিভাবে দেখছে মালিক মালিক বলছে কেমনে মেলে দেখে তাহলে শারুল বাড়িয়া মেলছে
এক সাইডে মানুষ কুত্তাশি আর শহরের চেয়েও খারাপ। এখন আমার বাজানদেরকে বলবো, যাদের ভিতরে ফেরেশতার চরিত্র থাকার পরেও পশুদের ভিতরে কোনো ভালো চরিত্র ছিল না, কিন্তু মানুষের ভিতরে থাকার পরেও যে পশুর চরিত্র অবলম্বন করবে ওই মানুষটা পশুর চেয়েও খারাপ। আল্লাহ বলছেন, কথা মেলে তো, আস্তে কর। এখন আমার বাজানদেরকে বলবো, ফেরেশতার চরিত্র অবলম্বন কইরা দুনিয়ার থেকে উত্তম মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ হইয়া মালিকের দরবার হাজিরা দিতে চান, কিরা কেন আতুগান? কেউ বাদ আছে না? কেউ দেখেন তো আশেপাশে তাকাইয়ে তাকাই, আল্লাহ আপনি কবুল করে না? আল্লাহুম্মা আমিন, হাত নামান, আল্লাহ আপনি কবুল করে না? এখন বাজানদেরকে ইঙ্গিত কিন্তু আগেই দিয়ে আসছিলেন, দাউর হাদিস মুফতি, এই বড় মুফাসসির, এম এ পাস, মাস্টার ডিগ্রি পাস করতে হলে কষ্ট করা লাগবে না? এখন আসতে কয় দেয় কষ্ট করা লাগবে না? তাই পশুর চরিত্রকে বাদ দিয়ে ফেরেশতার চরিত্র অবলম্বন করতে কষ্টের শেষ নয়, কষ্ট করা লাগবে। কলে হুজুর তা কেমন? এ আবার যুবক বোঝা, আমরা যুবকরা মেয়েদের সঙ্গে আড্ডা মারতে কি মজা, এ বুঝাইয়া শেষ আছে কোনো? আবার মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডায় মজার কোনো শেষ আছে? আসতে কয় তো। হ্যাঁ, এখন এই মেয়েদের সঙ্গে আড্ডা মারা আল্লাহ পছন্দ করে না? আল্লাহ নিষেধ করছে? যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নেই নিষেধ করছে না কি করছে? সবাই বলেন একটু, নিষেধ করছে না? এই যুবক বয়সে এর থেকে ফিরে থাকা, কষ্ট করা লাগছে? যেই কষ্ট করতে পারবে সেই ফেরেশতার চরিত্র অবলম্বন করতে পারবে। এই আপনি বড় অফিসার, আপনার নিচের চাকরিজীবী, ওর তো কুত্তার চেয়েও খারাপ হওয়ার জন্য ওর চিন্তা নাই, ও গু পাইবে গু খাইবে, আসতে কয় দেয়, যা পাইবে এর মধ্যে চাড়া দেবে। এখন আপনি তো বড় অফিসার, আপনি তো ফেরেশতার চরিত্র অবলম্বন করতে চান, আল্লাহ কাছে ওয়ালাকাত কাররামনা বানি আদম সর্বশ্রেষ্ঠ সম্মানিত হয়ে উঠতে চান, এখন ওই অবস্থায় আপনি ঘুষ থেকে ফেরা, সুদ থেকে ফেরা, বিভিন্ন সুযোগে টাকা অর্জন করা বড় বড় অফিসের জন্য সহজ না? নিচের চাকরিজীবী হেতু আল্লাহর ভয় নাই, কুত্তার চরিত্র অবলম্বন করিয়া ও তো টাকা পয়সা ঘুষ খাইয়া সুদ খাইয়া ধোকাবাজি করিয়া ফাইলে আইকাই রাখিয়া সিগনেচার না দিয়া এইবার তো টাকার বহর বাড়ছে, এত টাকা দেওয়া লাগবে না, ফাইল চলবে না, এই কই উঠি টাকা ঘুষাইয়া, এখন বিল্ডিং তো একটার পর একটা, গাড়ির অভাব নাই, বাজারে যেই বড় মাছের গাড়ির ভিতরে আঙ্গুল দিয়ে এই মাছটা লই আটকে যায়, ওদিকে বড় অফিসার চাকরিজীবী ঠিক মতো সংসার চালাইতে কষ্ট, স্ত্রী পর্যন্ত টিটকারি মারে, তুমি কেমন বেটা, তুমি বলে একজন বড় অফিসার, তোমার নিচের চাকরিজীবী ওর কত সাংসার কর, আর তুমি যে একেবারে এরকম চলতেই সংসার কষ্ট। এই অবস্থায় পশুর চরিত্র বাদ দিয়ে ফেরেশতার চরিত্র অবলম্বন করতে কষ্ট লাগে না? আর একটু আসতে কর, আর একটু আসতে কর, মানে আসতে মানে একটু জোরে কর, এখন দেওয়ার আসতে হয়ে গেছে কি জোরে কর লাগে? তাহলে আমার বাজানদেরকে বলো, ফরদালে মামুনদেরকে বলবো, এই বর্তমানে বাংলাদেশ ভালো করে বুঝি, ক্ষমতা সম্পন্ন দলের সঙ্গে জড়াইলে এর পাওয়ার কত, হাটে কেমনে বুঝেন না, বিভিন্ন কায়দায় কায়দায় সরেন নাই, যে একটা ছাত্র সংগঠনের সেক্রেটারিদের সভাপতি ফরিদপুরে 2,000 কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার কইরা বিদেশে পাঠাইছে, ওর বাপের 14 কোটি টাকা, ওর বাপের টাকা না, আমাকে বাংলাদেশের গরিব কষ্ট অর্জিত মেহনতি মানুষে অর্জনকৃত টাকা, সেই টাকা ক্ষমতায় ধাইকা মাতুক গরিব হওয়া যায় সবাই সম্মান করে, নফস ফলে না, আবার টাকার কোনো অভাব নাই, ওদিকে আবার বিভিন্ন কায়দায় কায়দা দাহারম বারম, এইটা বাদ দিয়ে এরপরে আল্লাহ এবং আল্লাহর রসুলের নীতি আদর্শ, মালিক বলছেন
إن الدين عند الله الإسلام আমার কাছে একমাত্র নীতি আদর্শ বলতে ইসলাম ছাড়া অন্য কোন নীতি আদর্শ গ্রহণযোগ্য না আমি বলছি না আল্লাহ বলছে আল্লাহ এই অবস্থায় কেউ যদি থাকে সমাজের ভিতরে টিটকারি মানে মোল্লা আস্তে কয় দেই আবার আর একটু বাইরা বলে হুজুররা এই দেশটারে খাইলো আবার একটু বাইরে বলে হুজুর গুজুর নিয়ে দেশটা উন্নতি হয় না ঠিকই না আমার আব্বা জান বলতেন ও কপাল পোড়ারা হুজুরের দেশটা কেমনে খাইল প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কোথায় কোনো দায়িত্ব হুজুরের আছে তাহলে প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কোন জায়গায় কোনো দায়িত্ব হুজুরের নাই দেড় সালের লোক হাজুরে না আস্তে কথা হয় দেড় সালের লোক কারা আর দেশ বলে খায় হুজুরেরা কত বড় একটা জুলুমের কথা দেশ যে কারা খাইছে তা তো আমরা পেপার পত্রিকা খুললেই মিডিয়ার ভিতরে শুনি বাংলাদেশ থেকে বিভিন্ন কায়দায় কায়দায় টাকা পাচার কইরা ইটালির মতো জায়গায় বেগম পাড়া তৈরি হয় ও কানাডা না কানাডার মধ্যে এই বেগম পাড়া তৈরি করছে টাকা পাচার করিয়া বাংলাদেশে এরপরে সুইস ব্যাংক কয়েকদিন আগে শোনেন নাই জরিফ আমি কই না তাম দুনিয়া ছড়াই গেছে তাম দুনিয়ার বিচারে টাকা রাখার ব্যাপারে গত বছর এক বছরের জরিপে বাংলাদেশ সেকেন্ড না জানি ফার্স্ট হয়েছে তাম দুনিয়ার মধ্যে ঠিক না এই যে আমার বাজানদেরকে বলো ফর তাহলে মাতবুন দেখে বলবো এই যে কারবার দিয়ে বললাম তা দেশ আমরা খাইলাম না হুজুররা খাইছেন না খাজুররা হ্যাঁ তাহলে দেশ হুজুররাও চালায় নাই দেশ হুজুররা খায়ও নাই দেশ চালাইছে খাজুরেরা দেশ খাইছেও খাজুরেরা তা হুজুরকে দেখতে পারে না কা হুজুররা করে কি কামটা এ কপাল পোড়া ভালো কইরা বুঝো পাশ্চাত্য দেশগুলো প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কেউ দাবি করতে পারে না সন্তানটা আমার জানো ফ্রি সেক্স কারো কোনো বাধা দেওয়ার কোনো ক্ষমতা নাই যেরকম ইচ্ছে সেরকম সব একটা গরু ছাগলের মতো উবাহু কথা কয় না গেছিলাম সিলেট একটা লোক ফ্যামিলি সব আমেরিকা থাকে অনেক সময় যাইয়ে লোকটার লাগে দেখা হয় প্রায় আসে কিন্তু লোকটার আদব আখলাক আমাদের দেখলে এত খেদমত করে আমি একদিন জিজ্ঞেস করি আপনি ছেলে মেয়ে কয়জন বলে হুজুর ছেলে দুইজন মেয়ে দুইটা না জানি কয়টা বেশি পুরো স্মরণ নাই আমি বলে ছেলেরা কোথায় কলে হুজুর বলতে পারি না আমি কলে মানি বলতে পারেন না মানি কলে হুজুর এমনি কেসব এর নিয়ম হলো ছেলে মেয়ে বড় হওয়ার পরে যেরকম ইচ্ছা তার দিকে সে চলে যায় বাপ মা বাধা দেওয়ার কোনো শক্তি নাই যদি কেউ বাধা দেয় তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নিয়ে জেলে ভিতরে কইতে হয় আমরা গো গরুর বাচ্চা হয় না কথা কয় না হয় না উপকার একটু বড় হয় উপযুক্ত হয় মা ওর পরিচয় দেয় মাল লাগার খবর আছে ও যায় একদিকে মা যায় বাপ যায় আরেকদিকে ও যায় কথা কর না কা ঠিক হুবাহু যখন বড় হয় তখন এরাও বাপ মার পরিচয় নাই যেরকম ইচ্ছে সেরকম সে চলিয়ে যায় একের হুবাহু পশুদের মতো আচালো এ বাংলাদেশের মুসলমান এই দেশের ভিতরে আমার মাওলার কত দয়া কত মায়া এই দেশের ভিতরে বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী ওকে আসতে কয় বাংলাদেশের রাস্তার বলতে গেলে মোড়ে মোড়ে মসজিদ আজানের শব্দ
এই দেশের ভিতরে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভাঙিয়া যায়, আজানের শব্দে মায়ের কোলে বাচ্চারা ঘরে ফিরে যায়। এই দেশের মধ্যে ওই বিদেশি ওই কালচার বাস্তবায়ন হবে, রাস্তাঘাটে গরু ছাগলের মতো আচরণ হবে। এইটা বাস্তবায়নের জন্য বিভিন্ন প্রক্রিয়া শুরু করছে কার্যক্রম। এইটা হুজুরেরা ওলামাই কেরাম যারা মানুষ তারা বাধা দেয়, এইটা ওরা সহ্য করতে পারে না। এর জন্যই বলা হয় হুজুররা এই দেশটা খাইল, দেশ তো হুজুরা সালানে খাইল কেমনে, তাই হুজুরা কোন জায়গায় দেশ খাইছে, দেশ খাইছে তো ওই জায়গায়, বুঝেন নাই। এ বাংলাদেশের মুসলমান আমাদের ইমান থাকতে, হুশ থাকতে, রুহ থাকতে, জীবন থাকতে, এই বিদেশি কালচার এই বাংলাদেশের ভিতরে যারও সন্তান ঘরে ঘরে রাস্তায় রাস্তায় প্রোডাক্ট হবে, বাচ্চা জন্মগ্রহণ করবে, এটা কি আমাদের জীবন থাকতে হুশ থাকে হতে দেব? নারায় তাকবীর, আল্লাহ আপনি কবুল করে। এই জন্য বাচ্চাদেরকে বলে ভোটালে বা এ বাংলাদেশের মানুষ, যেই কথা বলতে চাইছিলাম, এখন ফেরেশতার চরিত্র অবলম্বন করতে কষ্ট করে লাগবে, আল্লাহ আপনি কবুল করে। কষ্ট না করলে ভালো ফল পাওয়া যায় না। এ শুয়ে শুয়ে পেট ডলতে ডলতে নাকে তৈল দিয়ে নাকটা নিয়ে ঘুমাইলে দাওরা হাদিস মুফতি মাস্টার ডিগ্রি সার্টিফিকেট তোমার পকেটে গিয়ে ঢোকে না, কষ্ট করে অর্জন করা লাগবে, ঠিক কি না? এই জন্য আমার বাজানদেরকে বলবো কেমনে কষ্ট করা লাগবে। আমার মালিক বলে তোমাদেরকে আমি দুনিয়ার ভিতরে পাঠাইছি, পাঠানোর পরে তোমাদেরকে আমি স্বাধীনতা দান করলাম, আম হিল হুম রুয়াইদা, তোমাদেরকে আমি স্বাধীনতা দান করলাম কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করব, পরীক্ষার হলের ভিতরে স্বাধীনতা পাইয়া কে জোয়ারের দিকে নৌকা ছাড়ছ, আর কে পরীক্ষার হলের ভিতরে কষ্ট কইরা প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ কে আমার হুকুম অনুযায়ী ভালো কাজ করো, আর কে আমার হুকুমের বিরুদ্ধে আচরণ করো। স্বাধীনতা না দিলে তো আর পরীক্ষা হয় না, হয় এটা গ্রামে কথা আছে, স্বাধীনতা না দিলে ওর ভিতরে কী আছে বোঝা যায়, আর ধরিয়ে বাঙ্গ আটকাইয়া পাওয়া, হ্যাঁ এবার ধরিস ধরিস কয়েকটা লাগাইয়া কহ, কলে যা কহি এরকম কিনাবাড়ি, এখন তো বান্দা পড়ছে স্বাধীনতা, এখন তো যা কইবে হাইয়েই কথা কয় না কা, এখন স্বাধীনতা যখন থাকবে তখন বোঝা যাবে তোমার ভিতরে কি। তা আমার মালিক তোমাকে আমাকে স্বাধীনতা দিয়া পরীক্ষা হলের ভিতরে ছাড়িয়ে দিস, এই পরীক্ষার হলের ভিতরে যে কষ্ট করিয়া রাত্র দিন উজাগার করিয়া যে ঠিক মতো পরীক্ষা দেবে, তখন ফলাফল বের হবে গোল্ডেন এ প্লাস ফার্স্ট ক্লাস ফার্স্ট, আর যে নাকি পরীক্ষার হলের ভিতরে সুযোগ পেয়েছে, কোন নিরিবিলি সময় তো মোটেই পাই না, নিরিবিলি সময় ওখানে কোনো ডিস্টার্ব আছে, এই সুযোগ যখন পাইছি একটু প্রেম কাহিনী বইয়ে বই একটু কায়দা মতো একটু লেখি, এর বইয়ে বই লেখে আমার লাইলা ওর মুখ সুন্দর, তার চোখটা এরকম কায়দা আছে দাইয়া, তার হাসির এরকম কায়দার কায়দার মজার, তার হাতনটা এত সুন্দর সুন্দর বাচন ভঙ্গি, তার কথার চাতুরতা সুন্দর, এত কালো কৌশল কথা কয় না, কথা বুঝেন? এই বই এ বইয়ে সুন্দর মতো স্বাধীনতার মধ্যে লেখছে, ফলাফল যখন বের হয়েছে ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ডেন ক্লাস, এত বড় আন্ডা, কথা ঠিক না? ঠিক। আর যারা রাত্র দিন উজাগার করে ঠিক মতো প্রশ্নের উত্তর দিবে, যখন ফলাফল বের হবে গোল্ডেন এ প্লাস ফার্স্ট ক্লাস, কষ্ট করা লাগছে না, কষ্ট করবেন, রাজি আছেন? হে মালিক আপনি আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করেন, দোয়া করা লাগবে, তাআত তৌফিকে তাআত হামজাতু ইয়ামানাত ওয়া ইজাবাত হামজাতু, সন্তান কোনোদিন মাকে টাইনা দুধ খাওয়ার শক্তি নাই,
কিন্তু সন্তান যখন ওয়া ওয়া কইরা কান্না শুরু করে মায়ের কাজ হাতের থেকে পইরা যায় সন্তান দৌড় দিয়া যাইয়া সন্তান মা সন্তানকে ধরে সন্তানের তামাম পায়খানা পুরসাবে গাও ভরা সন্তানকে না করে আগুনেও ফালায় না পানুতেও ফালায় না ধোয়াইয়া পোসাইয়া কোলের ভিতরে নিয়ে আদর করে সুমা দেয় জোরে বলেন আমার মালিক আল্লাহু আকবার মা সন্তানকে যত মায়া করে যত মহব্বত করে এর সে শত হাজার লক্ষ গুণ বেশি মায়া করে আমার মাওলা বান্দাবান্দিকে এই আল্লাহর বান্দাবান্দিরা কোনদিন তোমার আমার শক্তি আছে নিজের শক্তি বলে আল্লাহ পর্যন্ত পৌঁছা আর একটু আসতে আছে কিন্তু হাদিসে কুদসির ভিতরে আসছে মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা বান্দাবান্দি যখন আমাকে পাওয়ার জন্য হাইটা হাইটা রওনা করে আমার কুদরত আল্লাহু আকবার আমি দৌড় দিয়া যাইয়া ওকে আমি আমার কুদরতি কোলের ভিতরে টাইনা জায়গা দিয়া দে এই বান্দাবান্দি এক পা দেয় আমি সাড়ে তিন এক বাউশ সাড়ে তিন পাওয়ার দিকে বেশি অগ্রসর হয়ে যাই ওকে টাইনে কোলে লওয়ার জন্য কথা ঠিক তাহলে তোমার আমার কি দরকার তোমার আমার দরকার নিয়াতকে খুলুস কইরা একটু চেষ্টা যখন পুরাপুরি করা শুরু করব আমার মালিক তো তাকাইয়া আছে বান্দাবান্দি চেষ্টা করতেছে আমার হুকুম পালন করার জন্য কিন্তু শয়তান এবং নফসের ধোকায় বাজান আপনারা জানেন কারিমা বিবাকশা এবার হালেমা কেয়াস্তা মাসিরে কামান দে হওয়া মালিক একটু দয়া মায়া করে আমার দিকে তাকাও আমি তো নফসে আমার রশির ভিতরে শিকালের ভিতরে আবদ্ধ যত চেষ্টা করি সরতে পারি না তুমি একটু দয়া মায়া কইরা তোমার রহমতের নজরে তাকাইয়া তোমার রহমতের কোলের ভিতরে টাইনে একটু জায়গা এই বান্দাবান্দি যখন করম সরে মালিককে ডাক দেবে আমার মালিক ডাকে সারা দেবে না আর তো আসতে দেবে না দেবে না দেবে না আমার মালিক কিন্তু বড় দয়ার মাওলা আমার মাওলা বড় মায়ার মাওলা এ দুনিয়াদার পাগল কার প্রেমে ভরস কার মহব্বতে পইরা আমার মাওলাকে ভুলছ এক মূর্তি পূজক প্রায় ৩০ বছর পর্যন্ত সনাম মানে ভূতের সামনে যাইয়া সনাম সনাম কইয়া ডাকে কিন্তু মূর্তি ৩০ বছরে একবারও তার ডাকে সাড়া দেয় নাই একবার তার মুখ থেকে ভুরের শব্দ বের হইল সমাজ আমার মালিকের একটা সেপাতি নাম যখন তার মুখ থেকে বের হইল সঙ্গে সঙ্গে আমার মালিক উত্তর দেয় এ বান্দা তুমি আমাকে বলাও কা বান্দা সেজদায় পড়ে কান্দে মালিক ৩০ বছর পর্যন্ত সনামকে ডাকলাম একবারও তো সনাম আমার ডাকে সাড়া দেয় নাই তোমার নাম আমি ইচ্ছে করেও ডাক দেয় নাই ভুলে আমার জবান থেকে বের হইছে তুমি তো আমাকে ভুলো নাই আমি তোমাকে ভুলছি তুমি সঙ্গে সঙ্গে আমার ডাকে সাড়া দিলা আমার চেনে মুখ আর আমার দ্বিতীয় থাকতে পারে না এই আল্লাহর বান্দারা পর্দা হলে মা বলে না ডালে সেই কাজ করি বাপ মার সঙ্গে একবার দুইবার তিনবার কঠিন কঠিন যদি অন্যায় করে বাপ মা সন্তানে ঘরে জায়গা দেয় লাঠি মেরে ঘর থেকে বের করে দেয় না এ অনেক সময় তেজুপুত্র করিয়ে দেয় না আবার বদোয়া করতে থাকে না এটা কয় না আসতে করে করে লাঠি মেরে ঘর থেকে বের করে কিন্তু এ নেমো খারামারে দলে দা
আমার মাওলার দেওয়ার জবান দিয়া কথা বলি আমার মাওলার দেওয়া নেমাত চক্ষু দিয়া দেখি আমার মাওলার দেওয়া নেমাত হাত পা দিয়া কাজ করি আমার মাওলার দেওয়া নেমাত ব্রেন দিয়া পড়াশোনা করি ব্রেন দিয়া কালচার কইরা ব্যবসা বাণিজ্য কইরা বিভিন্ন সম্পদ উপার্জন করি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করি এই ব্রেন নেমাতকে দান করলো সবাই মুখ খুলে কইছো আল্লাহ সবাই মুখ খুলে বলো আল্লাহ নেমাত কে দান করছে আল্লাহ হ্যাঁ আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার এই আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা বাজান একদিনও কি চিন্তা করছো অনেক সময় অনেক অন্ধ মানুষ তোমার আমার সামনে এসে হাত পাতে 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 হ্যাঁ অনেক সময় আফসোস করে বলে হুজুর মালিক আমাকে দুইটা চক্ষু দেয় নাই আমি তামাম দুনিয়া দেখি অন্ধকার আপনাকে মালিক দুইটা চক্ষু দান করছে তামাম দুনিয়া কত সুন্দরভাবে দেখেন হুজুর পয়সা দেবেন চাউল কিনবো ভাত ভাত কইরা খাবো বাজান এই কথা শুনলে চোখে পানি রাখা যায় না এক নেমু খারামের দলে না আমার মালিক ইচ্ছা করলে তোমাকে আমাকে অন্ধ কইরা দুনিয়ায় বানাইতে পাঠাইতে পারত কি পারত না ও কি আসতে কই দেখি পারত না তখন দুনিয়ার তোর মূল্য ছিল কি নেতা সেন্স না নেতা দল সেন্স সম্পদ চিনছেন সম্মান চিনছেন আল্লাহরে ছিল নাই বলবেন কথা ঠিক না বে ঠিক এক কবরের যাত্রীরা সই না রাখো আজকে দল চিনছ দলে নেতা নেত্রী চিনছ আমি কোরআনুল কারিমের ভিতরে মালিক কি বলছেন শুনে রেখা যাই মানবেন কি না জানি না আমার মালিক বলতেছেন কোরআনুল কারিমের মধ্যে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে এখানে কি প্রত্যেকটা মানুষ না তুই একজন এত বুক খুলে কর হ্যাঁ এখানে প্রত্যেকটা মানুষকে রব্বুল আলামিন তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে আমি বলছি না আল্লাহ আর যদি ভুল হয় বলেন হুজুর আপনি আয়াত করছেন অর্থ করছেন ভুল নাউজুবিল্লাহ ভুল না তা যদি ভুল না হয় তা আল্লাহর কথা আচ্ছা তাহলে প্রত্যেকটা লোককে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে ডাইকে রব্বুল আলামিন বলবেন তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেদিকে যা এক কথায় আমার মালিক বলেন তোর নেতা নেত্রীর যেখানে জায়গা তোরও সেখানে জায়গা আমি বলছি না আল্লাহ বর্তমানে বড় বিপদে আছে বুঝেন না বাংলাদেশে বয়স প্রায় 51 বছর হয়ে গেছে স্বাধীনতার কত বছর আচ্ছা যাদের মাধ্যমে 51 বছর দেশ চলছিল বর্তমানে চলছে এদের পরিচালনায় ইসলাম নামক গাছটা খুব মজবুত হয়েছে হ্যাঁ হয় নাই দিনের দিন কথা ঠিক আচ্ছা এক শ্রেণী বর্তমানে বের হয়েছে আমাদের আলেম যারা অনেকে আমাদের ভিতরে আছে নাম দেয় মুফতি মহাদ্দিস অনেক বড় আলেম অনেক বড় মুফতি এরা দেখবেন ঠিক যখন জাতীয় নির্বাচন আসবে তখন বলবে এই বেটা মন্দের ভালো কোনো উপায় নাই আগে তো বাসা লাগবে বেটা এরপর পরে চিন্তা করতে হইবে আমরাও দেশে কয় না না ও আমরাও দেশেও কয় ও আল্লাহ কয় এই দেশেও আছে না শব্দটা কি কইবে মন্দের এ কপাল ফোড়া এই 51 বছর স্বাধীনতার বয়স এই 51 বছরে মন্দের ভালো শেষ হয় নাই তোমাদের কাছে আমি গ্রান্টি চাই কবে নাগাদ শেষ হবে
আসতে কয় দাই বলো বলো কবে শেষ হবে কবে তা যদি গ্যারান্টি দিতে না পারো তাই ইসলাম নামক গাছটা মজবুত হবে কবে আর এর কাণ্ড গজিয়ে এই তাবাম বাংলাদেশকে কবে ছেয়ে ফেলবে সেইটার কথা বলতে হবে আজকে বাংলাদেশ ঠিক না ঠিক হ্যাঁ বসো ইসলাম নামক গাছটা কি দুর্বল হইতে হইতে যাবে হ্যাঁ এত বুদ্ধিমান হইছো হ্যাঁ এত বুদ্ধিমান সাহাবায়ে কেরাম বুঝে নাই আমিনু কামা আমানান নাস তোমরা ঈমান আনো তোমরা বিশ্বাস করো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল সাহাবায়ে কেরাম যেভাবে বিশ্বাস করছিল সাহাবায়ে কেরামদের ঈমানের অবস্থান কেমন ছিল পর্যালোচনা করা লাগে না আস্তে করে দেই আল্লাহ কইছে ওই ঈমানের ঈমান আনো ওইভাবে ঈমান আনো আমি বলছি আচ্ছা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে প্রস্তাব লইয়ে গেছে তিনটা কাফেররা শর্ত তুমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দাও সমস্যা নাই কথা না কিন্তু আমাদের বিরুদ্ধে আমাদের ধর্মের বিরুদ্ধে আমাদের বাপ দাদা রেখে যাওয়া যে নিয়ম এর বিরুদ্ধে তুমি কিছু বলবা না যদি এইটা করতে পারো তোমার কাজ তুমি করো এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত আসতে কয় দেয় দেও সমস্যা নেই কিন্তু আমাদের কার্যক্রমের বিরুদ্ধে কোনো উল্টা পুল্টা কইতে পারবো না যদি এই কাজটা করতে পারো তাহলে তোমার জন্য তিন প্রস্তাব এক নম্বর প্রস্তাব তোমাকে আরবের নেতা বানাইয়ে দেব মানে প্রেসিডেন্ট আমাদের দেশে যেটা বোঝেন আরবের কি এক কথায় বাদশাহ কি বানাইবে আচ্ছা আমাকে দেশের ভিতরে আল্লাহ মাফ করুক আমি যেটা দেখি এবং শুনি সেইটা বলি মেম্বারের জন্য ইমান যে কয়বার বিক্রি করে একটু চেয়ারম্যান হওয়ার জন্য কয়বার যে ইমান বিক্রি করে আর কেনে আর বেছে আর এমপির জন্য তার কথা আমার মুখ দিয়ে বাইরেই দিয়েছে না এই আল্লাহর বান্দারা বর্তমানে শুনছি জাতীয় নির্বাচনের সময় বলে 1000 টাকা দিলেই বলে আবার ইমান নেবে কি করি এইবার বলে বিভিন্ন কায়দায় কি করে ঠিক না এ কফল পোড়া তোর দাম একটা ইলিশ মাছের দাম হয় না হ্যাঁ তোর একটা ছাগলের দামও তোর দাম নাই তোর ইমানের একটা ছাগলের দামও তোর ইমানের নাই আমিনু কামা আমানান্নাস ইমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ইমান আনছিল এক নম্বর বাসা বানাই দেবে দুই আরবের ভিতরে সবচেয়ে বড় ধনী বানাই দেব বুঝেন নাই বুঝি এই টাকা পয়সার জন্য সম্পদের জন্য তো কতবার ইমাম বেসে আর কেনে আর তামসা করে না তিন নম্বর প্রস্তাব আরবিদের সবচেয়ে সুন্দরী মেয়েটা তোমার জন্য বিবাহের ব্যবস্থা করবো এই জন্যই তো সব পাগল আসতে কয় দেয় যত কিছু সব পাল্লাপালি মারামারি কাটাকানি এই খুন খারাপি গুম সবাই এর জন্য না অন্য কিছু এই তিনটের জন্যই না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের এই প্রস্তাব মানছে না হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এ কাফেররা আরবের রাজা বানাবি আর ধনী বানাবি সুন্দরী মেয়ে বিবাহের ব্যবস্থা করবি শোন যদি আকাশের ভিতরে চাঁদ দেখো না চাঁদ ওইটা যদি আমার এক হাতে আর এক হাতে সূর্য নামাইয়ে দাও অসম্ভব তারপর আমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত এবং তোদের অন্যায়ের বিরুদ্ধে আমি বলতেই থাকব আর বর্তমানে একদল ভাই রয়েছে আল্লাহ মাফ করুক আমরা অনেকে হুজুর দাবি কইরা ফাসেকদের এমনভাবে প্রশংসা শুরু করে মনে হয় যেন আল্লাহর ওলি এখন মাত্র আসমান থেকে নাজিল হয়েছে
হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন ফাসেকদের প্রশংসা করা হয় রব্বুল আলামিনের আরশ থরথর করে কাঁপতে থাকে আল্লাহু আকবার বলছিলাম যে বারবার যদি মন্দের ভালো শব্দ হয় তা ইসলাম নামক গাছটা মজবুত হবে কবে ঠিক কি না গ্যারান্টি চাই ইসলাম দিতে পারেন নাই পারছেন এই যে আল্লাহর কত ফজলুল করে রহমাতুল্লাহ আলাই রব্বুল আলামিন তার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন ইলহাম কথা ঠিক না ঠিক আল্লাহ রব্বুল আলামিন জাগিয়ে দিয়েছে অন্তরের ভিতরে এমন এক কায়দায় আল্লাহর কুতুব পরিবেশ তৈরি করে রাখছেন আব্বাল আল্লাহর কুতুব চিন্তা কইরা দেখছে স্পেনের ইতিহাস 750 বছর মুসলমানদের রাজত্ব মুসলমানদের অস্তিত্ব তালাশ করে পাওয়া যায় না কথা কয় না এ আল্লাহর বান্দারা পর্দা আলে মা বলে দাম না আমেরিকা লালন্ডন সে হুলফাত হামি মস্তে মদিনা কর খুদায়া এ আব্দুল করিম আব্দুর রহিম এ রহিমা খাতুন সারিদের নৌকা সারছো কোথায় নৌকা যায় কোথায় তোমার নৌকা আমেরিকা লন্ডনের ঘাটে ঘাট দিবে না আল্লাহর হাবিবের রওজা মুবারকের পাশে মদিনায় ঘাট দিবে চিন্তা ভাবনা করে নৌকা চালা কথা কয় না মান তাশাব্বাহা মিনহুম মান তাশাব্বাহা এই দুনিয়ার ভিতরে যেভাবে তুমি যার সঙ্গে সম্পর্ক রাখবা যেই দলভুক্ত ইয়া চলবা যেই দলের নেতানেত্রীকে নেতানেত্রী মানবা আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতানেত্রীর সঙ্গে তোমার হাসো হইয়া যাবে যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত বলেন যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত কথা ঠিক কিনা সাহাবায়ে কিরামদের ইমাম কেমন ছিল সংক্ষেপে দুই একটা শুনাইতেছি দাওয়াত দিছে হে বাদশাহ সাহাবায়ে কিরামদের এক জামাতকে সেই দেশে ভিতরে সবচেয়ে ঘৃণিত কাজ ছিল খাওয়ার পরে প্লেট পরিষ্কার করে খাওয়া এক এক দেশে এক একটা নিয়ম থাকে না সেই দেশে ভিতরে সবচেয়ে ঘৃণিত কি প্লেট পরিষ্কার করে খাওয়া এখন সাহাবায়ে কিরামদের নিয়ম কি সুন্নাত তরিকা কি হ্যাঁ প্লেট পরিষ্কার করে খাওয়া এখন বাদশার মেহমান তাদের সবচেয়ে কাজও এটা ঘৃণিত সেই কাজটা যদি বাদশার মেহমান না করে তখন বাদশাহ সমাজে মুখ দেখাতে পারবে বাদশাহ লজ্জিত হবে না অপমানিত হবে না বাদশাহ অনুরোধ করতেছে হুজুর আমরা তো জানি আপনারা খাওয়ার পরে প্লেট পরিষ্কার করিয়া চাইতে খান হুজুর আমাদের হিসেবে সবচেয়ে ঘৃণিত কাজ হয়ে গিয়া এই কাজটা যদি আপনি আপনারা আমার মেহমান হয়ে করেন তাহলে আমি সমাজে হুজুর মুখ দেখাতে পারবো না আজকে আমার সম্মানের জন্য এই কাজটা আজকে আর করিয়েন না আমাকে দেশের আল্লাহ মাফ করুক যদি হয়তো ফতুয়া কয় কায়দায় ঘুরত আসতে কয় দেয় হ্যাঁ কথা কয় না দেয় খালি ঘুরত না আবুল ফজলের মতো লোক বাদশাহ আকবরের পক্ষে ফতুয়া দিয়েছে দিন এলাহি কুফুরি তাম দুনিয়ার ভিতরে সবচেয়ে জানার দিক থেকে পানি দিন এত বড় দ্বিতীয় কেউ ছিল না কোরআনুল কারীম বিনা নকতার হরফ দিয়া 30 বেলা কোরআনুল কারীম তাফসীর লেখছে এখন ওলামায়ে কেরাম বসতেও তো বসে কথা হয় না সে কিন্তু আবুল ফজলের পক্ষে ফতুয়া দিয়েছে আর ওই সময় মুসাদ্দিদ আল ফাসানি রহমাতুল্লাহি আলাই কি কন
বাদশা আকবরের বিরুদ্ধে দীনে ইলাহির বিরুদ্ধে ফতোয়া দেশ কথা ঠিক কি না ঠিক তাই যেই কথা বলতে চাইছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতি সমস্ত গুনার মূল হলো এই দুনিয়ার মহব্বত সম্মানের মহব্বত কথা ঠিক না ঠিক এ কবরের যাত্রীরা আমরা কেউ দুনিয়াতে থাকতে পারবো না কেউ থাকতে পারেও নাই এই আল্লাহর বান্দারা পর্দালে মা বোনেরা আজকে মুসলমানদের দায়িত্ব কর্তব্য হলো ইসলাম নামক গাছটার একটু ইসালি কইরা গোড়ায় পানি দিয়ে একটু তরু তাজা কইরা রাইখে যাইতে পারি কিনা আস্তে কয় দেয় হ্যাঁ ইট যদি মাটির নিচে না যায় ওই ইটের উপরে কোনোদিন বিল্ডিং হয় এখন যে ইট মাটির নিচে যাইবে ও কোনোদিন বলবে ও কোনোদিন চাইবে যে আমার তো কোনোদিন কেউ দেখবেই না আমি মাটির নিচে যাব না কোনোদিন বিল্ডিং তৈরি হবে না তোমার আমার মতো যদি ইসলামের নামক বৃক্ষটা আজকে রোপণ কইরে একটু চারাটা একটু ইসালি কইরা একটু পানি দিয়া সতেজ কইরা রাইখে যাইতে পারি আল্লাহ ভালো জানে বলতে পারি না কবে কি হবে এই একদিন আল্লাহর ফজল ও করমে ইসলাম নামক গাছটা একটা বড় বড় বৃক্ষে আল্লাহর ফজলে পরিণত হবে কথা ঠিক না ঠিক রাজি আছেন কিনা কেনা তুলবেন সবাই না দুই একজন নারায় থাকবি আল্লাহ হুম্মামেন দুই হাত নামান দিনকে সুরজ ডুবরাহি হায় হাম লগু কি সামনে রোজে মাহশার ক্যা জব হায় মুস্তফা কি সামনে এ কবরের যাত্রীরা আল্লাহর বান্দারা পর্দার আড়ালের মা বোনেরা বাজান আমাদেরকে মালিক বানাইলেন তার এবাদতের জন্য এবাদত শব্দের অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা বাজান নামাজ পড়া যেরকম নাকি এবাদত নামাজ না পড়াও কিন্তু এবাদত রোজা রাখা যেরকম নাকি এবাদত রোজা না রাখাও কিন্তু এবাদত মালিক আমাদেরকে বানাইলেন তার এবাদতের জন্য অনেকে প্রশ্ন করতে পারেন হুজুর তাহলে অন্য অন্য মাখলুকাত গুলামার মাওলা কেন বানাইলেন আমার মালিক কোরআনুল কারিমের ভিতরে বলেন অখুলিকালাকুম মা ফিল আরদি জামিআ অন্য অন্য মাখলুকাত গুলো আমি বানাইলাম তোমাদের জন্য এ আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা আমরা যে সূর্য দেখতেছি সূর্য আমাদের মানুষের দরকার আছে না নাই একটা মানুষ দুনিয়ায় না থাকলে সূর্যের কিন্তু কিছু আসে যায় না বাজা গাবি গরু আমাদের দরকার আছে না নাই একটা মানুষ দুনিয়া না থাকলে গাবি গরুর কিছু কিছু আসা যায় না বাজান হালি গরু আমাদের দরকার আছে গাছ আমাদের দরকার আছে না না একটা মানুষ দুনিয়া না থাকলে গাছের কিন্তু কিছু আসা যায় না এ কবরের যাত্রীরা এ আল্লাহর বান্দারা এ পর্দালে মা বোনেরা ভালো কইরা বোঝ অন্য মাকুগাত মালিক বানাইলেন আমাদের জন্য আমাদেরকে বানাইলেন মালিক তার এবাদতের জন্য এবাদত শব্দের অর্থ বলছিলাম মালিকের হুকুম অনুযায়ী চলা নামাজ পড়া যেরকম নাকি এবাদত নামাজ না পড়াও কিন্তু এবাদত অনেকে বলতে হুজুর নামাজ না পড়লে এবাদত কিভাবে হয় সূর্য উঠতেছে ওই সময় যদি নামাজ পড়ে সব না গুনা সূর্য মাথার উপরে চইলে আসছে নামাজ পড়লে সব না গুনা সূর্য ডুবতেছে ওই সময় নামাজ পড়লে সব না গুনা পড়লেন নামাজ পাইলেন গুনা কারণ কি ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী হয় না এ কবরের যাত্রীরা ভালো কইরা বোঝো যেই কাজটা মালিকের হুকুম অনুযায়ী হবে ইবাদতের ভিতরে গণ্য হবে আমার মালিকের হুকুম প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনে আসে না নাই আসতে কয় কাজ পোশাক আদির ব্যাপারে আসে না নাই পারিবারিক জীবনে আসে না নাই সামাজিক জীবনে আসে না নাই বাজাম ব্যবসা ক্ষেত্রে আসে না নাই কামাই খরচের ভিতরে আসে না নাই রাজনৈতিক জীবনে আসে না নাই বাজার আন্তর্জাতিক জীবনে আসে না নাই এ কবরের যাত্রীরা ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা দেয় 9 সাবজেক্ট যদি গড়ে 900 নম্বর পায় প্রত্যেক সাবজেক্টে 100 নম্বর বাজারে 1 সাবজেক্টে যদি ফেল করে ছাত্র ফেল না পাস আর 10 সাবজেক্টে গড়ে যদি 33 নম্বর পায় ছাত্র কিন্তু পাস কথা ঠিক কিনা এ কবরের যাত্রীরা
দিন কিন্তু পরিপূর্ণ আমার মালিক বলছেন দিনের ভিতরে পুরো ঢুইকা তারপর আমার কাছে হাজিরা দাও কিছু মানবেন কিছু মানবেন না ছাত্র কিন্তু পাস করতে পারবে না এইজন্য আমার ভাইদেরকে বলবো পর্দারে মা বোনদেরকে বলবো গাবি বানাইলেন মালিক আমাদের জন্য আমার মালিক তোমার আমার দিকে তাকায়া তাকায়া বলেন আব্দুল কারী ও রহিমা খাতুন আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি তুই গাবি গরু পালন বাচ্চা হবে বংশ বিস্তার লাভ করবে গরু দুধ হবে তুই দুধ খাবি তৃপ্তি লাভ করবি আমি তোর বিচার চাইয়া দেখি তুই গাবি গরুটা এখন বাচ্চাও দেয় না দুধও দেয় না তুই কি করলি গাবি গরুটাকে তুই ফলাইয়া দাও নাই ছুরি ধার করলি গাবি গরুটাকে শোয়াইলি জবাই করে চামড়া কইলে গোস্ত পাক করে নিজে আত্মীয় স্বজন নিয়ে খাইলি খা বন্ধামে আমি তোর জন্যই বানাইলাম আম গাছ বানাইলাম আম খাওয়ার জন্যে আম লাগাইলে আম হয় না আমি তোর বিচার চাইয়া দেখি আম গাছ কাটলি তক্তা তৈরি করলি বাকি অংশ লাখলি তৈরি কইরে আগুন জ্বালিয়ে ভাত তরকারি পাক কইরা খাইলি খা বন্ধা আমি তোর জন্যই বানাইলাম তোদেরকে আমি বানাইছিলাম আমার ইবাদতের জন্য আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি ফজরের সময় মুয়াজ্জিন তোকে আমার পক্ষ থেকে ডাকে আসসালাতু খাইরুম মিনান নাও ঘুম হইতে নামাজ ভালো তুই নাকটাই না ঘুমাও তুই আমার হুকুম পালন করতে মসজিদে যাও নাই তোকে আমি ফজরে আমার এবাদতে পাই নাই জোহরে ডাকলাম তোকে আমি পাই নাই আসরে ডাকলাম পাই নাই মাগরিবে ডাকছি পাই নাই ঈশায় ডাকলাম পাই নাই হারাম হালাল তো মিস কইরা খাইতে চলতে বললাম খাও নাই চলো নাই আরে জুলুম করতে মানা করলাম ছাড়ো নাই মিথ্যা কথা বলতে মানা করলাম ছাড়ো নাই বেপর্দা চলতে মানা করছি বেপর্দায় চলছো পর্দা করো নাই এক কথায় তোকে আমি এবাদতে পাই নাই এখন তোর বিচার তুই কর তোকে আমি বানাইছিলাম আমার এবাদতের জন্যে এখন তোকে মানুষ জবাই করে খাইবে তাও তো জায়েজ রাখি নাই এ বন্দা বান্দি তোর বিচার কর তোকে এখন আমি কোন কাজে লাগাবো ভালো করে যাই না রাখি আমার একটা কাজ আছে আমার একটা চুলা আছে ওই চুলার নাম হলো জাহান্নাম وقودها الناس والحجارة أعدت للكافرين এ কবরের যাত্রীরা আমি বলি না আল্লাহ বলছে জোরে বলো কে বলছে জোরে বলো কে বলছে আমার মালিক বলেন সুইনারা তোর মতোই নাফরমানের আমার জাহান্নামের আগুন জ্বালাইতে হাজালি লাগবে আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে কবরের যাত্রীরা আসলে তোমার আমার চিন্তাও নাই চেষ্টাও নাই চোখেও পানি নাই বাজান ইতিহাস বইরা দেখো আল্লাহ আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম রওনা করলেন আল্লাহর সঙ্গে দেখা করার জন্যে পথের পাশে দেখে একটা পাথর জার জার কাঁদতে আস মুসা আলাইহিস সালাম বলো পাথর তুমি কেন কান্দ পাথর বলে জামানার নবী মুসা কোথায় রওনা করছে মালিকের সঙ্গে দেখা করার জন্যে পাথর ডাক দিয়ে বলে হে জামানার নবী মুসা আপনি একটু আমার কথা মালিকের কাছে বলিয়েন যে অমুক জায়গায় একটা পাথর তোমার ভয় তোমার জাহান্নামের ভয় কাঁদতে কাঁদতে নহর জারি করছে পাথর তোমার জাহান্নামের আগুন থেকে মাপ চায় মুসা আলাইহিস সালাম বলে মালিক পাথর তোমার ভয় জাহান্নামের ভয় কাঁদতে জাহান্নাম থেকে মাপ চায় রব্বুল আলামিন বলে হে জামানার নবী মুসা তুমি পাথরকে জানাইও ওকে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না বাজা মুসা আলাইহিস সালাম বলে পাথর তোর কপাল ভালো আমার মালিক তোর কান্না কবুল করছেন তোকে মালিক জাহান্নামের আগুনে জ্বালাবে না পাথরের কান্না বন্ধ হয়ে গেল কিছুদিন পর যখন ওই পথ থেকে রওনা করলো দেখে পুনরায় আবার পাথর কান্দে নবী ধুমুক দিয়ে বলে পাথর
তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? তুই আবার কেন কান্দ? পাথর বলে, নবীরে কথা বিশ্বাস করছি, কিন্তু চিন্তা ভাবনা কইরা দেখলাম, আমি যদি না কান্দতাম আপনার নজরেও পড়তাম না, আপনার নজরে না পড়লে আপনি আমার কথা মালিকের কাছে বলতেও পারতেন না, পাথর বুঝি আমি জাহান্নাম থেকে মাপও পাইতাম না, যেই কান্নার ছিলাম আমি পাথর জাহান্নামের আগুন থেকে মাপ পাইলাম, ওই কান্না পাথর আমি কিয়ামত পর্যন্ত আর সারব না। এই আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, একটা পাথর যদি মাওলার ভয় কাঁদতে কাঁদতে নহর জারি করতে পারে, তোমার আমার গুনার কথা মনে কইরা, জাহান্নামের কথা মনে কইরা, কিয়ামতের কঠিন মুহূর্তের কথা মনে কইরা, তোমার আমার চোখে কেন পানি আসে? এ কবরের যাত্রীরা, যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এ কবরের যাত্রী, আল্লাহর বান্দারা, বাজা কোন সম্পদের পিছনে পড়ছ, কোন সম্মানের পিছনে পড়ছ, কোন দলের পিছনে পড়ছ, কোন নেতা নেত্রীর পিছনে পড়ছ রে বাজা? আরে বাংলাদেশে কত ঘটনা মাঝে মধ্যে মালিক দেখায়। কিছুদিন আগে বাজান যমুনা গ্রুপের মালিক বাজান করোনা ভাইরাস আক্রান্ত হইল, যখন শ্বাস টানতে ছাড়তে পারে না, বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য ধনীর ভিতরে একজন, ডাক দিয়ে ডাক্তারকে বলে, ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, কলম কাগজ নিয়ে আসো, সমস্ত সম্পদ তোমাকে আমি লিখে দেব, তবু তুমি একটু আমাকে শ্বাস টানা ছাড়া ব্যবস্থা করে দাও। আর ডাক্তার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারে নাই। এ দুনিয়াদার পাগল, কখন কোন সময় কিভাবে মালিকের পক্ষ থেকে ডাক আসবে তোমারও না জানা নাই, আমারও কিন্তু জানা নাই। বাজান কয়েক মাস আগে শুনছ, আরে ঢাকা সদরঘাট থেকে লঞ্চ ছাড়লো বরগুনাগামী, বাজান পানির ভিতরে লঞ্চে আগুন ধইরা গেল, এখন ছেলে মোবাইল কইরা বলে, আব্বাজান দেখা হবে কিয়ামতের ময়দানে। সন্তানের বাপের সঙ্গে দেখা করতে পারে নাই, কুইরা ছাই হয়ে গেল। এ কবরের যাত্রীরা, এত টাকা রাখবা কোথায়, কাপনে যে পকেট লাই, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। এ বড় লোক আমার বাবারাম, হে ধনী আমার বাবারাম, হে ধনিয়া সম্পূর্ণ ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, কোন ক্ষমতার পিছনে পড়ছ, কোন সম্পদের পিছনে পড়ছ? আল্লাহ আল্লাহ, এত টাকা রাখবা কোথায়, কাপড়ে যে পকেট লাই। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করেন। বাজান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ আব্দুল করিম, এ আমার উম্মতেরা, কবর তোমাকে আমাকে দৈনিক ডাক দেয়, এ আব্দুল করিম, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুলুম, তোমাকে আমাকে ডাক দেয়, আরে আমি অন্ধকারের ঘর, আমি পোকা মাখরের ঘর। আল্লাহ আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করিয়া, মালিক আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দেন। আরে যেই মামলার তদবির নাই
ওই মামলারও কিন্তু খালাস নাই এ কবরের যাত্রীরা সাহাবায়ে কেরামদের ইতিহাস পয়রা দেখো আল্লাহর ওলিদের ইতিহাস পয়রা দেখো তারা কানতে কানতে তারপর মাওলার কবরে চইরা গেছে বাজান গুনার পর গুনাহ করতেছে কো একদিন একটু চোখেও তো পানি আসলো না আর চোখের পানি সারা জাহান্নামের আগুন ঠান্ডা হবে ও মুসাফির বান্দগাঠুরি বহু দূরে ঠিকানা আজ বিজানা কাল বিজানা কবুরা খের ঠিকানা আল্লাহুম্মা আমিন এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও দু চোখের পানি ফালাও গুনার কথা মনে করো মাওলার দরবারে কান্দো আর মালিকের দরবারে মাপ চাও যদি কান্না না আসে মনকে বুঝাও করে বল একদিনে ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে মন কত মেয়ে লোকে শরবত খাওয়াইল কত মেয়ে লোকে বাতাস করল আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের ছেলে কানবে মামা করে আমাদের ছেলেও মরে নাই না মরে না গুনাহ করে বসছি মাফ করে দেন গো মাওলা মাফ করে দেন এ আল্লাহর বান্দারা জোর করে কান্দ এ কামরা জোর করে কান্দ সন্তান মারা গেলে চোখে পানি আসে সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন ধাও ধাও করে বলছে এই জাহান্নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা হবে এ আল্লাহ এ আল্লাহ আলে গাপে দাবা করে আমাদেরকে মাফ করে দেয় আল্লাহ আমাদেরকে কবর আল্লাহ যাদের ছেলে মা পেল হইল যারা মা পেলের জন্য চেষ্টা কারণে সাহায্য করল আমরা তারা মা পেলে উপস্থিত হইয়া গেল আমাদের সবের উপরে খাস মেহরবানি নাজল করেন আল্লাহ আল্লাহ আমরা তারা হাত তুলছি জানি না এই অবস্থা কার আম্মা কার আব্বা কার আত্মীয় স্বজন স্ত্রী অন্ধকার কবরে শুয়া আমাদের দিকে তাকাইয়া আছে মালিক আমরা দোয়া করলা দয়ামায় কারণে কবরকে বেশ তার বাগান বানায় দেন আল্লাহ আমি আমরা শুধু আমাদের সবাইকে সুস্থ বানায় দেন আল্লাহ আমাদের আমার আল্লাহ আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে স্ত্রী আত্মীয় স্বজন সবাইকে তিন দিন হিসেবে কবুল করে নেন হকানি আলেম আলেম হাফিজ হিসেবে কবুল করে নেন তামাদের উম্মতে মুহাম্মাদিকে আপনি তিন দিন হিসেবে কবুল করে নেন আল্লাহ হককে আমাদের কাছে হক হিসেবে প্রকাশ করে দেন বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেন আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করেন মালিক এই মাহফিলকে হেদায়েতের জরিয়া বানায়া দেন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন